আসসালামু আলাইকুম, আমি স্বাধীন আহমেদ এবং আজ বিশ্ববিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোকে নিয়ে একটি গল্প বলবো। আমরা অনেকেই হয়তোবা পাবলো পিকাসোকে চিনি, রাইট? পাবলো পিকাসো একদিন একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা ভিক্ষা করছিলেন, যিনি খুবই অসহায় ছিলেন। তো তিনি পাবলো পিকাসোকে এক নজরে দেখেই বুঝতে পেরেছেন যে তিনি একজন চিত্রকর, কারণ ওনার বেশভূষা এবং সাথে ইকুইপমেন্টে এটাই বলে। তো তিনি পাবলো পিকাসোকে দেখে বললেন যে আপনি কি আমাকে একটা চিত্রকর্ম এঁকে দিতে পারবেন? আমি চিত্রকর্ম খুবই পছন্দ করি, আমি এখানে অসহায় মানবেতর জীবনযাপন করছি, এই চিত্রকর্মটা পেলে হয়তো আমি আমার দুঃখটা কিছুটা সময়ের জন্য ভুলে থাকতে পারবো। সেই কথাটা শুনে পাবলো পিকাসো ঝটপট খুব আর্লি একটা চিত্রকর্ম ওনাকে এঁকে দেন এবং নিচে নিজের নাম পাবলো পিকাসো লিখে দেন এবং দিয়ে বলেন যে আপনি যদি এই চিত্রটা কোনো দোকানে নিয়ে বিক্রি করেন তাহলে 40 থেকে 50 লক্ষ টাকা পাবেন বলে পাবলো পিকাসো হাঁটতে হাঁটতে চলে গেলেন। সেই কথাটা শুনে সেই বৃদ্ধ মহিলাটি কিছুক্ষণ হাসলেন যে একটা চিত্রকর্ম যিনি মাত্র 30 সেকেন্ড সময় আমাকে এঁকে দিয়েছেন, তিনি বলছেন এর দাম নাকি 40 থেকে 50 লক্ষ টাকা। সেই কথাটা চিন্তা করে কিছুক্ষণ পর তিনি আবার ভাবলেন, আচ্ছা আমি একবার ট্রাই করে দেখি, কোনো একটা দোকানে গিয়ে দেখি যে এটার দাম আসলেও কত। তারপর তিনি সেই চিত্রকর্মটি নিয়ে একটি দোকানে গেলেন এবং দোকানে নিয়ে দোকানদারকে দেখানোর পর দোকানদার দেখেই বুঝতে পারলেন যে এটা পাবলো পিকাসোর চিত্রকর্ম এবং নিচে পিকাসোর নাম লেখা। সেটা দেখে তিনি সেই বৃদ্ধ মহিলাকে বললেন যে এর দাম 40 থেকে 50 লাখ টাকা হবে, এর বেশি আমি আপনাকে দিতে পারবো না। সেটা শুনে সেই বৃদ্ধ মহিলা বলছেন যে 40 থেকে 50 লাখ টাকা, এই চিত্রটা যিনি এঁকেছেন তিনি তো মাত্র 30 সেকেন্ডে চিত্রটি এঁকেছেন। সেই কথাটা শোনার পর দোকানদার উত্তর দিলেন যে আপনার কাছে মনে হচ্ছে যে তিনি এই চিত্রটা মাত্র 30 সেকেন্ডে এঁকেছেন, কিন্তু আসলে তিনি চিত্রটা এঁকেছেন 30 বছরে। তখন সেই বৃদ্ধ মহিলা বলছে এটা আবার কীভাবে? তখন তিনি বলছেন যে পাবলো পিকাসো হচ্ছে একজন বিশ্ববিখ্যাত চিত্রকর এবং তিনি গত 30 বছর ধরে চিত্র এঁকে যাচ্ছেন, তো আপনি যে চিত্রটা দেখেছেন যে যিনি মাত্র 30 সেকেন্ডে এঁকেছে তার জন্য তিনি এর আগে 30 বছর প্র্যাকটিস বা চর্চা করেছিলেন। তো এই গল্প থেকে আমরা কী শিখতে পেলাম? এই গল্প থেকে আমরা এটাই শিখতে পেলাম যে মানুষের ইনস্ট্যান্ট রেজাল্ট বা সাকসেস দেখে আমরা যেন এটা কখনোই না ভাবি যে এত তাড়াতাড়ি এত ভালো ফলাফল সে কীভাবে করলো। আমরা যেন তার ব্যাকগ্রাউন্ডে সেই লম্বা স্টোরিটা জানার চেষ্টা করি, অর্থাৎ আপনি উপস্থিত ক্ষেত্রে যে জিনিসটা দেখছেন তার জন্য কিন্তু সেই ব্যক্তিটির অনেক সময় ধরে কাজ করতে হয়েছে। সো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের চলার পথে লাইফটা আরও ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ।